এরা তো আমাকে ধৈর্যের সীমা আছে, আপনি ধৈর্য করতে করতে পিঠে থাকতে হবে। আমি কারো কাছে যাই না, আপনারা কেউ তো আত্মহত্যা করে না, এই আত্মহত্যা করার জন্য কিছু রুচিশীল মানুষের জন্য দায়ী, আমি তো কিন্তু আত্মহত্যা করে এই জন্য দায়ী থাকবে। এই রুচিশীল মানুষগুলো যাদের রুচি হয় না তাদেরকে আমি দায়ী করে পৃথিবী থেকে চলে যাবো একদিন। আমি বলেছি যে একটা রুচির দুর্ভিক্ষ চলছে এবং সেই রুচির দুর্ভিক্ষের মধ্যে হিরু আলমের উত্থান হয়েছে। কটাক্ষ এবং সমালোচনা আর সইতে না পেরে এবার ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিলেন হিরো আলম। সম্প্রতি অভিনেতা এবং নাট্য পরিচালক মামুনুর রশিদ হিরো আলমের উত্থান নিয়ে কটাক্ষ করেছেন। মামুনুর রশিদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি আর সেখান থেকেই হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। মামুনুর রশিদের এমন কথার পরিপ্রেক্ষিতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে কথা বলেন হিরো আলম। এ সময় হিরো আলম বলেন, আমি কি অন্যায় করেছি, কেন আমার সব কিছু নিয়ে মানুষ এত টর্চার করে, এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক বানাতে পারল না, আপনাদের যদি এতই রুচিতে বাঁধে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দেন, না হলে আমাকে জেলখানায় বন্দি করে রাখুন, অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই করে যাব, আর আমি মরে গেলে দেশের রুচিসম্মত লোক দায়ী থাকবেন। সংসদে অনেক এমপিরাও কথা বলতে বলতে আটকে যায়, তাদের নিয়ে তো আপনারা কোনো দিন কথা বলেন না, তাহলে আমাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন?